তমলুকে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার। তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তপন ব্যানার্জির অপসারণ চেয়ে এই পোস্টার। বিজেপির মহিষাদল মণ্ডল অফিস চত্বরে শনিবার সকালে এই পোস্টারগুলি দেখা যায়। বিজেপি বাঁচাও কমিটির নামে এই পোস্টারে বিজেপির সহসভাপতি তপন ব্যানার্জিকে হটানোর ডাক দেওয়া হয়েছে। তবে এই নিয়ে তপন ব্যানার্জি তৃণমূলের দিকে আঙুল তুললেও দলের একাংশকেও দায়ী করেছেন। তার আরও বক্তব্য, দলে যারা ব্রাত্য, দলের মূল স্রোতে যারা নেই, তারা এই কাজ করতে পারে। আমার জানা নেই প্রথমত, তবে যারা এই কাজ করেছে এটা একটা প্রথমত তৃণমূলের চক্রান্ত হতে পারে। আর যারা পার্টির নাম ব্যবহার করেছে তারা পার্টির মূল স্রোতে নেই, পার্টির আদর্শ থেকে বিচ্যুত এবং তারা সমাজের চোখে ঘৃণিত এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাই এই ধরনের কাজ করতে পারে। তারা পার্টির লোক নয়, তারা পার্টি থেকে বিচ্যুত হয়েছেন, পার্টি আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন, পার্টি সাংগঠনিক কাজের সঙ্গে তারা কোনো যুক্ত নয়। পার্টি অফিসের মধ্যেই চিটানো, সেটা খোঁজ নিয়ে জানতে হবে কে করেছে, কারা করেছে, সেটা জেনে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। দলের লোক যদি করে থাকে কী বল? দলের লোক যদি করে থাকে তার উপযুক্ত শাস্তি পাবে। এবং দল থেকে যারা বাদ পেয়েছে, বাদ পড়েছে, যারা এই ধরনের একটা ক্ষুদ্র অংশের মানুষ, তারা পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে। তবে এই ক্ষতি কোনোরকমভাবে হবে না। তারা হচ্ছে যে পার্টির অভ্যন্তরে থেকে পার্টির ক্ষতি করছে, তার চিহ্নিত করে তার উপযুক্ত শাস্তি দানের ব্যবস্থা করা হবে। তবে দলের যদি কেউ এরকম করে থাকে তাহলে সে শাস্তি পাবে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বেরই ফলাফল। আমাদের এই ধরনের কোনো প্রবৃত্তি হয় যে আমাদের দলের, যে বিজেপির কোনো নেতৃত্বের বিরুদ্ধে পোস্টারিং করা, তা এটা হচ্ছে বিজেপির প্রথম থেকেই আমরা দেখেছি একটা সামান্য বিধানসভার টিকিট নেওয়া নিয়ে যেভাবে রক্তারক্তি হয় ওদের নিজেদের গোষ্ঠীকোণ, ওদের মধ্যে চক্রান্ত অনেক প্রকট। কারণ এখন যারা বিজেপি করছেন তার বেশিরভাগই সিপিএম থেকে আসা, ওদের চক্রান্ত বা গোষ্ঠীকোণ অনেক প্রকট। আর এটা ওদের এই ব্যাপারে, এই পোস্টারিংয়ের ব্যাপারটা, এই পোস্টারিং জিনিসটাতেই আমার ঠিক সমর্থন নেই। এটা নোংরামি, এই এই তার বিরুদ্ধে পোস্টারিং করা, ও তার বিরুদ্ধে পোস্টারিং করা, এই জিনিসকে আমি কোনোদিনই সমর্থন করি না। এটা রাতের অন্ধকারে এই জিনিসগুলো, এটা খুবই নোংরামি বলে মনে করি। আর আমাদের দলের এই রকম দুরাবস্থা হয়নি যে বিজেপি মহিষাদল ব্লকে এখনও কোনো যন্ত্র দিয়ে দেখার মতন জায়গায় আছে, সেখানে বিজেপির বিরুদ্ধে পোস্টার করে তৃণমূলকে শক্তিশালী হতে হবে, এই ধরনের সময় এখন আসেনি।